ঈদের চাঁদ দেখতে যেমন সুন্দর হয় সবাইকে জানিয়ে দিল ঈদ মোবারক। মুখে মুখোশ এবং হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ছোট, সে দেখুন তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন এবং হাসুন। ঈদের চাঁদ দেখতে যেমন সুন্দর হয় তেমনি অপূর্ব, কারণ রমজান শেষে যখন ঈদের চাঁদটা ওঠে অনেকের মনে তখন আনন্দের বন্যা বয়ে যায়, থাকে সেই 30 রোজা ঈদটা উপভোগ করে খুবই আনন্দের সহিত। যাই হোক, এদিক দিয়ে আমার ভাতিজা হাতে মেহেদি দিল এবং সবাইকে জানিয়ে দিল ঈদ মোবারক। কারণ আমার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, তাই আপনাদেরকে একটু ঈদের আগের ভিডিওগুলো আমি দেখাচ্ছি। এই যে দেখুন, উনি মুখে মুখোশ এবং হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবার সাথেই ঈদ আনন্দ উপভোগ করবে সেটাই তাদের প্রত্যাশা। সে কারণে সেই হাতে বন্দুক এবং মুখে মাস্ক দিয়ে বোঝাচ্ছে ঈদের আনন্দ আমার শুরু হয়ে গেছে। যাই হোক, এদিক দিয়ে আরেকজন ছোট, সে দেখুন বাবুরে কীভাবে গুলের রিয়াকশান নিচ্ছে, দেখলে অনেকটা ভয় লাগে ওর হাতে এত বড় একটা বন্দুক, কারণ বন্দুক হচ্ছে অনেক বড় ছোট মানুষ। সে কারণে আসলে ছোটদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিটা খুবই ভালো লাগে। এই যে দেখুন, আমি তাদের সাথে খুব আনন্দ করতেছি, কারণ তাদের সাথে যদি আনন্দ না করে তাহলে আনন্দের মজাটাই থাকে না। ঈদ কি এটা আমরা অনেকেই বুঝি না, কারণ অনেক বড় হয়ে গেছি অনেকে বলতেছে, সে কারণে এখন এখন এই কাজগুলো না করারই বলে, কারণ এখন ঈদ আমাদের জন্য নয়, ঈদ শুধু এখন ছোটদের জন্য। আসলে কথাটা মিথ্যে, ঈদ সবার জন্য, সবাই আনন্দ করবে ঈদটার মধ্যে। তাই আমিও তাদের সাথে একটু ঈদের আগের দিন সব কিছু ভাগাভাগি করে নিলাম, দেখতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে ছোটদের সাথে আনন্দ করতে পারেন, তাদেরকে আনন্দ দিতে পারেন, তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন এবং হাসি উজ্জ্বল মুখ নিয়ে তাদের সাথে সবসময় উপভোগ করতে পারেন। তাদের আবদারে আমি একটি বাজি দিলাম, আতশবাজি ফুটালাম, বাজিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আরেকটা আতশবাজি হয়েছে, দেখুন খুবই চমৎকার এবং খুবই সুন্দর। এভাবে আমরা 3-3টা আতশবাজি ফুটালাম সবাই মিলে, এবং খুবই ভয় লাগতেছিল, আবার ভালো লাগতেছে, মানে ভয়টা বেশি লাগতেছিল ভালো থেকে। তারপর চেষ্টা করলাম একটু ভালোভাবে ঈদটা আনন্দ উপভোগ করার জন্য।